হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। বর্তমানে আমরা নিউজিল্যান্ডে বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে শ্রমিক নিয়োগ করছি। যারা নিউজিল্যান্ডে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা ভিডিওতে এখনও লাইক দেননি তারা অবশ্যই লাইক করুন। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে যদি আপনারা নিউজিল্যান্ডে যেতে চান, আপনাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আপনারা যেতে পারবেন। বর্তমানে নিউজিল্যান্ডে স্টুডেন্ট এবং ওয়ার্কিং ভিসায়, ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট এই তিনটি ধরনের ভিসায় আপনারা নিউজিল্যান্ড দেশটিতে প্রবেশ করতে পারবেন। যদি বন্ধুরা আপনারা যাওয়ার জন্য আগ্রহী হন অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষ অবধি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বর্তমানে যদি বন্ধুরা আপনারা নিউজিল্যান্ডে ওয়ার্কার হিসেবে যান, যেমন সিকিউরিটি গার্ডের কাছে কিন্তু নিউজিল্যান্ডে শ্রমিক নিয়োগ করা হবে। এতে বেতনও কিন্তু খুব ভালো আকারে হবে। বর্তমানে নিউজিল্যান্ড একটি অত্যন্ত একটি সফল দেশ। তারা সাফল্যের মূল কারণই হচ্ছে তারা তাদের নিজের দেশটিতে প্রচুর সংখ্যক শ্রমিক বা প্রচুর সংখ্যক সাধারণ জনগণ নিয়োগ করছে। যদি বন্ধুরা আপনারা সফলতা অর্জন করতে চান, নিউজিল্যান্ড হবে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস। বর্তমানে নিউজিল্যান্ডে যারা যাবেন তাদের 3 লক্ষ টাকার আশেপাশে বেতন হওয়ার সম্ভাবনাটা রয়েছে। নিউজিল্যান্ড দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই। বর্তমানে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড ডলার চলে থাকে এবং এতে টাকার মান হলো 1 নিউজিল্যান্ড টাকা সমান প্রায় 67 অর্থাৎ 67 টাকার আশেপাশে। যদি বন্ধুরা আপনারা নিউজিল্যান্ডে যান ডিউটি বা ওয়ার্কার হিসাবে, সিকিউরিটি গার্ড হিসাবে, আপনাদের 8 ঘন্টা ডিউটি হবে, থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে। এছাড়াও নিউজিল্যান্ডে যারা ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করেই অ্যাপ্লাই করতে পারেন, কারণ আপনাদেরকে আমরা সকল ধরনের সাহায্য করে থাকতে পারি। বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে সিকিউরিটি গার্ডদের কিছু যোগ্যতা থাকা প্রয়োজন নিউজিল্যান্ড দেশটিতে। বর্তমানে নিউজিল্যান্ডে প্রচুর সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে বৈধভাবে নিয়োগ হচ্ছে এবং নিয়োগ হয়ে থাকবে সামনের সময়গুলোতে। বর্তমানে যারা যাবেন তারা অবশ্যই পুরো ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি বন্ধুরা আপনাদের নিউজিল্যান্ড যাওয়ার জন্য আগ্রহী হন, আপনাদের পাসপোর্ট, 2 কপি ছবি ইত্যাদি প্রয়োজন হতে পারে ডকুমেন্ট, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন অফিসে। 5 ফিট 6 এর উপর উচ্চতা হবে এবং অবশ্যই 5 ফিট 6 এর উপর উচ্চতা থাকা প্রয়োজন হবে এবং ইন্টার পাস হওয়া থাকতে হবে। তাছাড়া এই যোগ্যতাগুলো থাকলেই আপনারা খুব সহজভাবেই নিউজিল্যান্ড দেশটিতে শ্রমিক হিসাবে প্রবেশ করতে পারেন। যদি সফলতা অর্জন করতে চান আপনারা অবশ্যই নিউজিল্যান্ড দেশটি হবে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস। বন্ধুরা যদি প্রতিষ্ঠিততা অর্জন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেশের বাইরে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা সম্পূর্ণ বৈধভাবে খুব অল্প সময়ের ভিতরে ভিসা প্রসেস করতে সক্ষম হয়ে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন দেশে শ্রমিক নিয়োগ করছি, যেমন জাপান, সুইজারল্যান্ড, কানাডা, জর্ডান সহ আর ইত্যাদি দেশগুলোতে। তাই বন্ধুরা যারা বিদেশ যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন, আমরা সম্পূর্ণ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। বন্ধুরা আমরা প্রতিনিয়তই বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করছি বিভিন্ন দেশগুলোতে। তাই বন্ধুরা যারা বিদেশ যাওয়ার জন্য প্রার্থী, বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে আপনাদের জন্য বাংলাদেশের সকল ধরনের ভিসার তথ্য আপলোড করা হয়। সম্পূর্ণ কাজটি আমরা বন্ধুরা অনলাইন প্রসেসের মাধ্যমে করে থাকবো। তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। সম্পূর্ণ কাজটি হওয়ার চান্স বা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, সম্পূর্ণ আপনাদের লাকের উপর ডিপেন্ড করে। এবং যদি যারা অ্যাপ্লাই করতে পারেন না, অ্যাপ্লাইং করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাহায্যে অ্যাপ্লাই করে দেখতে পারেন। সম্পূর্ণ কাজটি অনলাইন প্রসেসের মাধ্যমে করা হবে। তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিওতে এখনও লাইক দেননি তারা অবশ্যই লাইক করবেন, এবং যারা কমেন্ট করেননি তারা অবশ্যই কমেন্ট করবেন। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজ দেশি ভিসা চ্যানেলটি আপনাদের জন্য সাফল্যের মুখে এগিয়ে চলছে। আপনাদের জন্যই আমরা নিত্যদিনই 100% গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি। বন্ধুরা দেখতে দেখতে বন্ধুরা আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে। সে পর্যন্তই আসসালামু আলাইকুম।